আজকে আপনাদের সাথে আলোচনা করব বীমা মানুষ কিনে না বীমা বিক্রয় করতে হয়। এই কথাটা আমরা সবাই জানি যে মানুষ বীমা ক্রয় করবার জন্য কিন্তু অনীহা প্রকাশ করে, বীমা বিক্রয় করবার জন্য অনেক কলাকৌশল, অনেক ধরনের পদ্ধতি গ্রহণ করতে হচ্ছে। কিন্তু আজকের আলোচনা থেকে আপনাদেরকে বলবো যে ভাই, বীমা বিক্রয় করতে হবে না, আপনি বীমা গ্রাহককে বীমা ক্রয় করবার জন্য সহযোগিতা করুন, তাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করুন, সে যেন বীমা ক্রয় করতে উদ্বুদ্ধ হয়। তাহলে সে যদি বীমা ক্রয় করতে উদ্বুদ্ধ হয়, তাহলে কিন্তু আপনাকে বীমা বিক্রয় করতে হবে না, দেখবেন বীমা গ্রাহকই বীমা ক্রয় করবে। তার ক্রয় সিদ্ধান্তহীনতায় যেন সে না ভোগে, সিদ্ধান্তহীনতা আপনাকে সহযোগিতা করুন, সে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সঠিক বীমা প্ল্যানটা নিতে পারে। কিন্তু এটি আপনি কিভাবে করবেন এই প্রসঙ্গে আপনাদেরকে একটি যদি সহজ উদাহরণ দিই, এটা আমার বাস্তব জীবনের গল্প এবং আপনারাও হয়তো দেখে থাকবেন। আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, তাহলে ওই ডাক্তারের কাছে যখন যাবেন, দেখবেন এক একজন ডাক্তার কিন্তু এক একভাবে রোগী দেখে। কেউ কেউ শুধু ঘড়ির কাঁটা ধরে দেখছে, অনেক MBBS ডাক্তারকেও আমি দেখেছি যে এক ঘন্টা হয়তো সে চেম্বারে প্র্যাকটিস করবে, এক ঘন্টার মধ্যে তার 20টা রোগী দেখতে হবে, 30টা রোগী দেখতে হবে, সে কিন্তু 1 মিনিট 2 মিনিট মানে কোনোভাবে হয়তো রোগীর সাথে কথা বলছে, এদিকে কিন্তু তার প্রেসক্রিপশন চলছে, কি কি টেস্ট করতে হবে সেই টেস্টগুলো লিখছে, তার মানে রোগীকে সময় তেমন দিচ্ছে না। সে কিন্তু অনেকগুলো হয়তো টেস্টও দিল, ওষুধও দিল, এরপরে বলছে আপনি ওষুধগুলো খান। তাহলে এই রোগী যখন চেম্বার থেকে বের হচ্ছে বা আমি যখন চেম্বার থেকে বের হচ্ছি, তখন আমার মনে হচ্ছে যে আমার রোগের কথা তো ডাক্তার হয়তো শুনলো না। যখন এই মনে একটা অতৃপ্ততা থেকে যাচ্ছে ডাক্তারের প্রতি, তখন কিন্তু ওই ঔষধগুলো খেয়েও হয়তো ঠিকভাবে ভালো লাগছে না। কিন্তু যখন আপনি কোনো ডাক্তারের কাছে যাচ্ছেন বা আমি কোনো ডাক্তারের কাছে যাচ্ছি, যেই ডাক্তার খুব সুনিবিড়ভাবে প্রশ্ন করছে, রোগ কতদিন থেকে হচ্ছে, আপনার খাবার রুচি আছে কি না, আপনার ঘুম ভালো হচ্ছে কি না, আপনি কোনো টেনশন করছেন কি না, এই ধরনের অনেক ধরনের প্রশ্ন করছে, তারপর রোগের অনেক ধরনের সিমটম জানতে চাচ্ছে, যখন অনেক বেশি সময় দিচ্ছে, তখন কথা বলে মনে হচ্ছে যে মনটা যেন আমার অনেক হালকা হয়ে গেল। যখন মনটা হালকা অনুভব হচ্ছে, তখনই মনে হচ্ছে যে আমার রোগটা মনে হয় সারতে শুরু করেছে। এরপর যখন ওষুধ খাওয়া হচ্ছে, তখন কিন্তু রোগটা ভালো হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, দেখেন একজন ডাক্তার যিনি ভালো ডাক্তার, সে কিন্তু রোগীকে পর্যাপ্ত সময় দিচ্ছে, পর্যাপ্ত সময় দিয়ে রোগীর মনের মধ্যে একটি ভালো জায়গা করে নিচ্ছে এবং সেই রোগীকে মোটিভেটেড করছে, তার রোগটা তেমন কিছুই না, রোগটা ভালো হয়ে যাবে, কিছু মেডিসিন সে খেলে, কিছু টেস্ট গ্রহণ করলে তার সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা অর্জন করেও আরেকজন ডাক্তার কিন্তু শুধুমাত্র রোগীকে সময় না দেওয়ার কারণে সেই রোগী কিন্তু হয়তো চিকিৎসা থেকে ভালো হচ্ছে না এবং সেই ডাক্তারের প্রতি সেই রোগীর কিন্তু আস্থা তৈরি হচ্ছে না। একজন বীমা কর্মীও ঠিক এক ডাক্তারের মতন, সবকে যখন একজন বীমা কর্মী বোঝাবে, ঠিক তখন কিন্তু ওই ডাক্তারের মতন অনেক সময় নিয়ে বোঝাতে হবে, বীমা গ্রাহককে অনেক প্রশ্ন করতে হবে, তার মনের চাওয়া পাওয়াটাকে বুঝতে হবে, তার মনের সকল কথা জেনে বুঝে তারপরে তাকে একটি সিদ্ধান্ত দিতে হবে। কিন্তু আমাদের বীমা কর্মীরা এমন যে তারা মনে করে যে নিজেকে অনেক জ্ঞানী ভাবে, তারা শুধু বলছে বলছে, বীমা গ্রাহককে কোনো কথা বলার সুযোগ দিচ্ছে না, মনে করছে আমি যদি বীমা গ্রাহককে সব বুঝিয়ে ফেলতে পারি তাহলে মনে হয় বীমা গ্রাহক পলিসি গ্রহণ করবে। আসলে ব্যাপারটা এমন নয়, আপনি কম কথা বলুন, আপনি বেশি বেশি কথা বলার সুযোগ দেন বীমা গ্রাহককে, আপনার প্রশ্নটা যেন এমন হয় গ্রাহককে যেন শুধু হা না দিয়ে উত্তর যেন শেষ না হয়, আপনাকে কেন কিভাবে এ ধরনের প্রশ্ন করেন, দেখবেন বীমা গ্রাহক তখন অনেক ধরনের প্রশ্নের উত্তর দিবে এবং প্রশ্নের উত্তরের মধ্যে থেকে তার কিন্তু পছন্দের জিনিসটা আপনি জেনে যাবেন, তার চাওয়া পাওয়া যখন আপনি বুঝে যাবেন, তখন আপনি বীমা প্ল্যানটা তার জন্য কোনটা উপযুক্ত বা তার পছন্দটা কোন দিকে সেদিকে কিন্তু আপনি যেতে পারবেন এবং সে অনুযায়ী তাকে বীমা প্ল্যান বুঝাতে পারবেন। কিন্তু আমাদের তাড়াহুড়োর কারণে আমরা কিন্তু সঠিকভাবে বীমা বুঝাতে পারি না, হয়তো বীমা বিক্রয় করি কিন্তু যেই গ্রাহকের কাছে হয়তো আমি 20,000 টাকার পলিসি সেল করছি, সেই একই গ্রাহকের কাছে হয়তো 1,00,000 টাকার পলিসি সেল করা সম্ভব। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এমন যেই গ্রাহকের হয়তো 20,000 টাকার প্রিমিয়াম দেওয়ার সামর্থ্য রয়েছে কিন্তু তাকে 50,000 টাকার প্রিমিয়াম জোর করে দেওয়া হচ্ছে, পরবর্তীতে কি হচ্ছে সেই বীমা গ্রাহক কিন্তু পলিসিটা আর কন্টিনিউ করছে না, পলিসিটা ল্যাপস হয়ে যাচ্ছে। তাহলে বীমা গ্রাহকের সাথে যখন আমরা অনেক বেশি সময় দিব, তার মনের কথাগুলো জেনে নিব, তার আর্থিক সামর্থ্যের কথা জেনে নিব, তার পারিবারিক স্ট্যাটাসের কথা আমরা সঠিকভাবে যখন জানবো, তখন বীমা গ্রাহককে সঠিক প্ল্যান দিতে পারবো এবং সঠিক বীমা অঙ্কের একটি প্ল্যান ক্রয় করতে সেই গ্রাহককে আমরা উদ্বুদ্ধ করতে পারবো। তখন দেখবেন খুব সহজেই বীমা পলিসি বিক্রয় হবে এবং সেই পলিসিটি চালু থাকবে। তাহলে আজকের আলোচনা শুনবার সাথে সাথে আপনি মনের মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করুন, আজকে থেকে আর বীমা বিক্রয় নয়, আজকে থেকে যেটি করবো সেটা হচ্ছে বীমা গ্রাহককে বীমা পলিসি কিনতে আমরা উদ্বুদ্ধ করবো, বীমা গ্রাহককে বীমা পলিসি ক্রয়ের সিদ্ধান্ত নিতে আমরা সহযোগিতা করবো। আমরা যদি এটি সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের বীমা বিক্রয় নেওয়ার কোনো চিন্তা করতে হবে না। আশা করছি যে আজকের আলোচনাটাই আপনারা বুঝতে পেরেছেন, যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখবার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।